যেহেতু আজকে ভাষার মাস, তাই ওর চাইলো যে একটা ভাষার মাসে একটা বাংলা ভাষায় রায় দিবে। রায়টা দিয়েছিল মূলত অপারেটর ছিল অর্পিত সম্পত্তির মামলায়। সেখানে যখন কিনা আমি ট্রাইব্যুনাল আমরা মামলাটা করি, তখন 2012-13 সালে আপিল ট্রাইব্যুনাল হয়নি। যেহেতু আমরা মামলাটা হাইকোর্টে রিপিটিশন দায়ের করার পরে 13 সালে তারপরে এই আপিল ট্রাইব্যুনালটা গঠন হয়েছে, সেহেতু মামলাটা উনি ওখানে সেন্ড ব্যাক করে পাঠিয়েছেন আপিল করার জন্য, 90 ডেজের ভিতরে আপিল করার জন্য। তো সেই সুবাদে ভাষার মাস দেখে উনি এই বাংলায় এই রায়টা উনি আনয়ন করেছেন এবং আমাদেরকে উনি আপিল করার জন্য সে আপিল ট্রাইব্যুনাল আমাদেরকে সেন্ড ব্যাক করেছেন। আপনাদেরকে আপিলের ট্রাইব্যুনালে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে আপিল করার জন্য 90 ডেজের সময় দিয়েছেন, আমরা 90 ডেজের ভিতরে আপিলের ট্রাইব্যুনাল। আদালত কি বলেছেন, এটা ভাষার মাস কি বলেছেন প্রথমে? এটা ভাষার মাস দেখে উনি ভাষা আন্তর্জাতিক ভাষা মাস দেখে উনি এই বাংলা রায়টা আজকে বাংলায় মানে ভাষা শহীদদের সম্মানে বলেছেন এই রায়টা দিয়েছেন। সর্বোচ্চ সম্মান দেখে এই ভাষা শহীদদের সম্মান রেখে এরা আজকে আনন্দ হলো। এই প্রথম উনি বাংলা রায় পাবেন, তার আগে কোনো বাংলা রায় দিন।